Look, look at me. Look at me. Look at me. Viewers, this is Abarika. Hello dear viewers, ITV regular আয়োজন লিলি লুক এট মিতে অ্যাজ আ মডেল আজকে আমি নিপা বিশ্বাস, আমি অনন্যা আফরিন, হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশাল খান, আমি ফ্যাশন ডিজাইনার পিয়া হোসেন, ফটোগ্রাফিতে ছিল হচ্ছে রাকিব ভাইয়া, আজকে যে শুটটা হচ্ছে সেটা হলো গিয়ে আপনার ঈদ এবং যে পয়লা বৈশাখে আমরা এটা একটা ভাইব রেখে শুট করতেছি, এই সুন্দর মেকআপের পিছনে রয়েছে শাহরিয়ার সোহেল, আমি শাহরিয়ার সোহেল, বিউটি এক্সপার্ট অ্যান্ড ট্রেইনার, আজকে আমি আমার নতুন সব শাড়ির কালেকশন নিয়ে এই এপিসোডে থাকছি। যেহেতু গরম একটা ভাইবস চলে আসছে, গরম ওয়েদার অনেক হট, তো আমি একটা চেষ্টা করেছি যে নুড টাইপের একটা লুক দেবার। আজকে এই এপিসোডে আমার সব নতুন নতুন কালেকশন দেখাবো, শাড়ির কালেকশন স্পেশালি। তো আজকে শাড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি শাড়িতে নতুন প্যাটার্নের কথা বলেছি। আমরা ডিজাইনাররা প্রত্যেক দিন কিন্তু চিন্তা করি কীভাবে নতুনত্ব আনা যায়। তো আমাদের আজকে শাড়িগুলো কিন্তু রেডিমেড শাড়ি, এবং রেডিমেড শাড়িটাও কিন্তু নতুন কোনো ব্যাপার না, এটা কিন্তু অনেক বছর ধরেই চলছে। কিন্তু শাড়ির ভিতরে গাউন সিস্টেমে একটা কার্ড দিয়ে নতুন একটা প্যাটার্নের শাড়ি তৈরি করেছি, যেটা একটা একটা করে আমার মডেলরা পরবে এবং আপনারা দেখবেন। Thank you.
কম বয়সী মেয়েদের কথা চিন্তা করি আসলে আমার এই কালেকশনটা করা, এবং এই কালেকশনটা আমার এখানে খুব অল্প লিমিটেড করেছি যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স ওয়ার্ক আমার। যদি সবাই খুব পছন্দ করে, সবাই ভালোবাসে, তাহলে আমি এই এই ডিজাইনটা কন্টিনিউ করব শাড়িতে গাউন কাট। শাড়িগুলো হচ্ছে শিফনের ভিতরে অ্যান্ড পরতে খুবই কমফোর্টেবল, দ্য ম্যাটেরিয়াল ইজ ওয়েল ফ্রেন্ডলি টু ওয়্যার। যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা খুব ফেমাস একটা লোগো, এই লোগো দিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল কাটের ইন্টারন্যাশনাল শাড়ি তৈরি করেছি। এটা রেড অ্যান্ড হোয়াইটের ভিতরে বেসিকলি, যেহেতু সামনে আমাদের সামার, এই পয়লা বৈশাখ শেষ হলো, মানে সব কিছু মিলে একটা বৈশাখী ইমেজ সব কিছু রেখেই আমার এই শাড়িটা করা। আর এটার সাথে ম্যাচিং ব্লাউজটা মেরুন কালারের, লোগোতে যে কালারটা আছে সেটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজগুলো আমার করা। ব্লাউজের স্পেশালি ব্লাউজের পিছে যে আপনারা ঝুলটা দেখছেন, যে টার্সেলটা দেখছেন, এটা খুব ইউনিক আমার আমার কাছে মনে হয়। বেশ সুন্দরভাবে ক্যারি করছে আমার এই শাড়িটা ব্লাউজটা, এবং আমি নিজেও খুব মুগ্ধ এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। Always beautiful. Look, look at me. ভিউয়ার্স, এখন আমার যে মডেল অরণ্যা, ওর যে শাড়িটা আপনারা দেখছেন, আসলে শাড়িটা খুবই সুন্দর, একদম কালারফুল, প্রায় মানে কী বলবো, মানে সামারের যে একটা কালার থাকে না, যে খুব কালারফুল আমরা পছন্দ করি, ম্যাজেন্ট অ্যান্ড গ্রিনের ভিতরে, এটা দাবার কোটের মতো একটু বরফি টাইপের প্রিন্টের ভিতরে, জর্জেটের ভিতরে এইটা করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি এই যে কাটটা নিচের পায়ের দিকে, যে হাঁটু পর্যন্ত যে কাটটা আছে, এই কাটটা আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে ক্লোজও করতে পারেন, অফ করে দিতে পারেন এই কাটটা। সেটার সাথে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন, ব্লাউজটাও খুব সুন্দর ম্যাজেন্টা কালারের কম্বিনেশন করে করা হয়েছে, পুরো একটা সিকোয়েন্স ওয়ার্কের। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মডেলটা কতটা সুন্দর লাগছে এবং কত সুন্দরও ক্যারি করছে। আসলে আসলে সব কিছু একটা ক্যারি করার উপরে, আপনি যে কোনো কিছু পরার পর আপনি কতটা কমফোর্টেবল, আপনি কীভাবে যে সেটা ক্যারি করছেন, সেটার উপরেই সব পোশাকের ফ্যাশন, সব পোশাকের স্টাইল ডিপেন্ড করে। আসলে যেহেতু আমার এই শাড়িটা একদম নতুন বাংলাদেশে আমি লঞ্চ করেছি, আশা করি এই শাড়ি কালেকশনটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সুতায় আমি ইউজ করেছি A73 এবং আপনার 85 লেন্স, আর তিনটা AD ইউজ করলাম, আর 600।
আমার সেকেন্ড শাড়ি, এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলোর ভিতরে। অ্যান্ড আমি আজকে আমার ড্রেসের সাথে শাড়ির সাথে হচ্ছে জুয়েলারিতে ম্যাচ করে পরেছি। আবার এটা এখন যে শাড়িটা পরেছে টিয়া সবুজের ভিতরে, খুবই সুন্দর ব্লু অ্যান্ড গ্রিন একটা কম্বিনেশনে স্ট্রাইপের ভিতরে। এই স্ট্রাইপ কিন্তু খুব ফ্যাশন, লাস্ট দু বছর ধরে কিন্তু স্ট্রাইপ শাড়ি খুব ইন ফ্যাশন জগতে। আপনারা যদি আমাদের দেশের সাথে বলিউড স্টারদের দেখেন, তারাও দেখবেন যে স্ট্রাইপ শাড়ি খুব ফ্যাশন এখন ওখানেও। তো ওই স্ট্রাইপ শাড়িকে মাথায় রেখেই আমি আরেকটু আধুনিক করে এই গাউন কাট যেটা আমি বলছি যে শাড়িটা, এই শাড়িটা আমি তৈরি করেছি জর্জেটের ভিতরে। এবং জর্জেট কিন্তু খুব ক্রেপ জর্জেট, পিওর ক্রেপ জর্জেটের ভিতরে, এবং খুব সুন্দর সবাই পরলে খুব গায়ের সাথে মিশে থাকে, খুব সুন্দর। এবং এটাতে আপনারা যে গোল্ডেন পার্টটা দেখছেন, সিনথেটিক লেদারের গোল্ডেন পার্ট দিয়ে আমি একটা বর্ডার করেছি, এবং এই পাড়ের সাথে ম্যাচ করে কিন্তু আমরা ব্লাউজটা পরাই। এই ব্লাউজটাও কিন্তু আপনারা যদি ব্লাউজের টার্সেলটা দেখেন, খুব সুন্দর টার্সেলটা তৈরি করা হচ্ছে এই ব্লাউজের সাথে। এই টার্সেলের জন্যই ব্লাউজটা আমার কাছে ইউনিক মনে হয়। এখনকার শহরের স্মার্ট মেয়েরা খুব সুন্দর ক্যারি করতে পারে এই কাটটা, তাই আমি ওদের কথা মাথায় রেখে আসলে এই শাড়িগুলো আমার করা, একেবারে আধুনিক শহরের মেয়েদের জন্য। এবং অবভিয়াসলি টিনেজার বা কম বয়সী মেয়েরা এই শাড়িগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে, এটা আমার বিশ্বাস। আজকে যে চমৎকার শাড়িটা আমি ক্যারি করেছি, এটা আমাদের ডিজাইনার্স ডোর, যেটা ডিজাইনার হচ্ছেন আমাদের সবার পছন্দের পিয়াল হোসেন। মিপা যে শাড়িটা পরেছে ব্ল্যাকের ভিতরে কাতান শাড়ি, এবং সাথে ব্লাউজটাও কাতানের ব্লাউজ এবং ডিফারেন্ট কাটের লং ব্লাউজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওকে কতটা চমৎকার মানিয়েছে এবং কত সুন্দর লাগছে। টোটাল ওর গেট আপ, মেকআপ সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট মনে হচ্ছে। একদম ট্র্যাডিশনাল শাড়ি মিরপুরি কাতান। মিরপুরি কাতানকে যে এইভাবে মডার্ন করা যায়, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এই শাড়িটা তৈরি করেছি, এবং আশা করি আপনাদেরও খুব পছন্দ হয়েছে। আমার ছেলে মডেলকে আপনারা দেখতে পাচ্ছেন রিফাসকে, ও খুব সুন্দর কিছু পাঞ্জাবি পরেছে। প্রথম পাঞ্জাবিটা যেটা রিফাস পরেছে সেটা হচ্ছে হলুদের ভিতরে রেড ওয়ার্ক। যদিও কিছুদিন আগে আমাদের বসন্ত, আমাদের পহেলা বৈশাখ শেষ হলো, কিন্তু থাকে না ওই ফ্লেভারটা এখনও রয়ে গেছে, সামারের যে ফ্লেভারটা
সেটাকে বেস করেই আসলে ছেলেদের পাঞ্জাবি আমি করেছি। সবাইকে খুব ভালো লাগে যদি একটা হিমো হিমো লুক থাকে এর ভিতরে, কিন্তু আমার কাছে খুব পার্সোনালি আমি খুব পছন্দ করি এই হলুদ রেডের কম্বিনেশনটা। মডেল বিশাল এখন যে পাঞ্জাবিটা পরেছে সেটা কটনের ভিতরে পাঞ্জাবিটা, যেহেতু এখন খুব সামার চলছে কটন পাঞ্জাবি সবার খুব পছন্দের। এখন ছেলেরা আমরা সবাই কিন্তু কটন পাঞ্জাবি পছন্দ করি এখন। আর নেভি ব্লুর ভিতরে পাঞ্জাবিটা খুব সুন্দর প্রিন্টেড, সেলফ প্রিন্টেড কটন পাঞ্জাবি। ওকে খুব ভালো মানিয়েছে আসলে পাঞ্জাবিটা, আর খুব সুন্দর ক্যারি করতে পারছে পাঞ্জাবিটা এবং খুব কমফোর্টেবল। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব কমফোর্ট আছে পাঞ্জাবিটা। আজকে আমাদের যে ফটোগ্রাফার ছিল রাকেশ রাকিব, ও খুব সুন্দর সুন্দর কিছু ছবি আমরা আজকে দেখেছি, খুব সুন্দরভাবে ও ছবিগুলো তুলেছে। এবং আমাদের আজকে মেকআপে ছিল কিন্তু সোহেল। অসংখ্য ধন্যবাদ লিলি প্রেজেন্টস, আরটিভিকে, আপ লুক অ্যাট মি প্রোগ্রামকে, আর অসংখ্য ধন্যবাদ পিয়াল হাসান ভাইকে। থ্যাংকস টু লিলি লুক অ্যাট মি আমাকে এত সুন্দর একটা শোতে ইনভাইট করার জন্য। ভিউয়ার্স, আজকের পুরো যে প্রোগ্রামটা দেখলেন এটার পুরো কোরিওগ্রাফিটা আমি করেছি, আমি পিয়াল হোসেন, এবং ডিজাইনার হিসেবে ছিলাম আমি আজকে। ধন্যবাদ জানাচ্ছি লিলি লুক অ্যাট মি এবং আরটিভিকে। সোহেল সবসময় খুব গ্ল্যামার মেকআপ করে, আমাদের মডেলকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। লিলি লুক অ্যাট মিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মেকওভারে ডাকার জন্য, আর হচ্ছে আরটিভিকে স্পেশালি থ্যাংকস যে সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। স্পেশালি থ্যাংক জানাচ্ছি লিলি লুক অ্যাট মিকে, এবং স্পেশালি থ্যাংক জানাচ্ছি, আরও বেশি থ্যাংক জানাচ্ছি আরটিভিকে। Look at me.